নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীত মানেই নানান রকমের পিঠেপুলির উৎসব, আর তারই মাঝে পাটিসাপটা পিঠা কিন্তু আমাদের সবার মাঝখানে একটি বিশেষ জায়গা করে নিয়ে বসে আছে। তাই আজকে আমি খুবই সহজ উপায়ে পাটিসাপটার খিরসা সহ দুই রকমের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো, যেটা দেখে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি। বন্ধুরা, আমি প্রথমেই পাটিসাপটা পিঠার সাদা ব্যাটারটি তৈরি করে দেখাবো, আর সেই জন্য একটি বড় জায়গার ভিতর নিয়ে নিচ্ছি এই 1 কাপের মতো চালের গুঁড়ো। আর এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে অ্যাড করছি এই 1 কাপের 1.25 কাপ ময়দা। এইভাবে যদি চালের গুঁড়োর ভিতরে একটু সামান্য ময়দা মেশানো হয় তাহলে ব্যাটারটিও যেমন স্মুথ হবে এবং সেই সঙ্গে কিন্তু পাটিসাপটা পিঠাগুলো দারুণ হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাকে অ্যাড নাও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও 1.25 কাপের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলেই হবে। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুনের ব্যবহার করলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, তাই এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সেই সঙ্গে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। এখানে কিন্তু আমি ব্যাটারে প্রথমেই মিষ্টির ব্যবহারটা একটু কম করছি, যেহেতু পুরেতে মিষ্টির ব্যবহারটা করা হবে। আর একই সঙ্গে দিয়ে দেবো 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু তরল দুধটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু তরল দুধটা একটু হালকা উষ্ণ গরম হতে হবে। এবারে আমি এই সমস্ত উপকরণগুলো প্রথমে একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এবার আমি ফাইনালি ব্যাটারটি তৈরি করে নেব। আর সেই জন্য আমি যে কাপটা মেপে চালের গুঁড়োটা নিয়েছি সেই কাপেরই প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো উষ্ণ গরম জল। বন্ধুরা, এখানে কিন্তু একবারে পুরো জলটা দিয়ে ব্যাটারটি তৈরি করতে যাবেন না, এইভাবে একটু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। প্রথমে আমি 1 কাপের মতো দিয়েছি, এবার আরও 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটি কিন্তু একটু পাতলাই হয় সেই বুঝে এখানে ব্যবহার করবেন, আর আমি যেহেতু বাজারে শুকনো কেনা চালের গুঁড়োটা ব্যবহার করছি তাই জলের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে। আপনারা যদি ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু কম লাগবে। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, আমি ব্যাটারটিকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, আর আমি হ্যান্ডেল দিয়ে ফেটিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আর এখানে আমার 3 কাপের মতো কিন্তু জলটা লেগেছে, আর আমি ব্যাটারটি তৈরি করার সময় শুরুতেই বলেছিলাম আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে তরল দুধ দিয়েও ব্যাটারটি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এখানে জলের পরিবর্তে শুধু দুধটাই অ্যাড করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর জলে যতটা মাপ নিয়েছি দুধের মাপটাও কিন্তু ঠিক ততটাই নেবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ঠিক এরকমই কিন্তু পাতলা হবে, আর এখন একটু বেশি পাতলা মনে হচ্ছে, আর এটা যেহেতু এখন রেস্টে রাখতে হবে তাই কিন্তু এটা আরেকটু ঘন হয়ে বসে যাবে। আর এবার আমি ব্যাটারটিকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার চলুন আমি আপনাদের পাটিসাপটা পিঠার জন্য গুড়ের ব্যাটারটি তৈরি করে দেখাচ্ছি। একটি বড় জায়গা নিয়ে নিয়েছি, আর জায়গার ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ি, সেই সঙ্গে নিয়ে নিচ্ছি 1.25 কাপ ময়দা, আর একই রকমভাবে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার এগুলোকেও আমি একই রকমভাবে একটু আগে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে প্রথমেই অ্যাড করব 1 কাপের 1 কাপের মতো উষ্ণ গরম জল। ভালো করে মিশিয়ে নেব, তারপরে আবারও 1/2 কাপের মতো জল অ্যাড করব, আর অ্যাড করব 3 টেবিল চামচের মতো আখের গুড়। এখানে আমি নরম আখের গুড়টা ব্যবহার করছি, আপনারা যদি এখানে যে শক্ত গুড়টা হয় সেটা যদি ব্যবহার করেন তাহলে একটু উষ্ণ গরম জলে গুড়টাকে গুলে নিয়ে তারপরে ব্যবহার করবেন। এবার জল আর গুড়টাকে আমি ভালো করে একবার মিশিয়ে ফেটিয়ে নেব। আর বন্ধুরা, এইখানে এই ব্যাটারের একটাই সুবিধা হচ্ছে, এটা কিন্তু আলাদা করে রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না, ব্যাটারটি তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি পিঠাটি বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে কিন্তু জলের পরিমাণটা চিনির ব্যাটারের থেকে একটু কম লাগবে। আমি এখানে আখের গুড়টা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন, সেই গুড়টা দিলে কিন্তু খেতে আরও অনেক বেশি মজাদার লাগবে। এই যে দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি ব্যাটারটিকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এই ফেটিয়ে নেওয়া ব্যাটারটি একটি মিক্সিং জারের ভিতরে দিয়ে দেবো,
আর তারপরে এই ব্যাটারটিকে জাস্ট 2 মিনিটের মতো একটু ঘুরিয়ে নেব। এইভাবে একটু হালকা সময় নিয়ে ঘুরিয়ে নিলে দেখবেন যে ব্যাটারটি খুবই স্মুথ হবে। ব্যাটারটি আমার পেস্ট করা হয়ে গেছে, আর এবার আমি একই বোলের ভিতরে নিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটি পেস্ট করার ফলে দেখুন আগের থেকে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে, আর কতটা স্মুথলি একদম দেখুন। আর এবার আমি মিক্সিং জারের ভিতরে 1/2 কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে মিক্সিং জারটাকে খুব ভালো করে ধুয়ে এই একই ব্যাটারের ভিতরে দিয়ে দেবো। এবার এই জলটাও আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার গুড়ের ব্যাটারটিও একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার চলুন আমি আপনাদের তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠার জন্য খিরসাটা। আর খিরসাটা তৈরি করার জন্য আমি একটি কড়াইতে নিয়ে নেব 1 কাপের 2 কাপ তরল দুধ। সেই সঙ্গে নিয়ে নেব 1/2 কাপ চিনি। তবে চিনির পরিমাণটা কিন্তু এখানে আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, আর চিনির পরিবর্তে এখানে কিন্তু আপনারা গুড়টা দিয়েও খিরসাটা তৈরি করে নিতে পারেন। তারপর এর ভিতরে অ্যাড করব 1 কাপের 1/4 কাপ গুঁড়ো দুধ। এইভাবে একটু খিরসাটা তৈরি করার সময় দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে দেখবেন, তৈরি করাও যেমন সহজ হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। সেই সঙ্গে অ্যাড করব 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। বন্ধুরা, আমি কিন্তু এখনো গ্যাসের ফ্লেমটাকে অন করিনি। এই সমস্ত উপকরণগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব। এবার বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, আর এবার এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি দুধের খিরসাটাকে তৈরি করে নেব। মিডিয়াম ফ্লেমে এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে খিরসাটাকে তৈরি করে নিতে হবে। যেহেতু এর ভিতরে চালের গুঁড়ো আর ময়দাটা ব্যবহার করা হয়েছে, তাই কিন্তু খুব সহজেই একেবারে নিচ থেকে ধরে যাওয়ার একটা ভয় আছে। আর এইভাবে একবার দুধের খিরসাটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও যেমন খুব ভালো লাগে, আর তৈরিও হয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি। এই যে দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে খিরসাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এই খিরসাটা তৈরি করতে খুব বেশি হলে 10 মিনিটের মতো সময় লাগবে, এর থেকে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, খিরসাটা কিন্তু আরেকটু ঘন হয়ে গেছে। আর এবার আমি এর ভিতরে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তবে এই খিরসাটা যদি একটু ঘিটা দেওয়া হয়, তাহলে কিন্তু এর সেন্টটা একদম অন্যরকম আসে, আর খেতেও খুবই ভালো লাগে। আর তাছাড়া এই খিরসাটা কড়াই থেকে খুব সহজেই কিন্তু একেবারে, এই যে দেখুন, ছেড়ে ছেড়ে আসে। এই যে বন্ধুরা, পাটিসাপটা পিঠার জন্য তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট দুধের খিরসা। এর থেকে আর বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু আরেকটু ঘন হয়ে বসে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর এটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেবো। এবার বন্ধুরা, আমি এক এক করে সমস্ত পাটিসাপটা পিঠাগুলো ভেজে নেবো, আর সেই জন্য গ্যাসে পরে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। এবার আমি এই কড়াইটাকে হালকা করে একটু গরম করে নিয়েছি, আর কড়ার ভিতরে এইভাবে খুবই সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন, আর কড়াইটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। আমি কড়ার ভিতরে 1 হাতার মতো ব্যাটার দিয়ে দেব, আর হাতলটাকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নেব। আর তারপরে রুটিটি যখন উপর থেকে এইভাবে খুব ভালো করে শুকিয়ে আসবে, তখন এর উপর থেকে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া খিরসাটা। এই যে দেখুন, খিরসাটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়ে পারেনি, তাই কিন্তু এইভাবেই অনেকটা ঘন হয়ে বসে গেছে। পরিমাণ মতো খিরসাটা দিয়ে দেওয়ার পরে এইবার কিন্তু এইভাবে খুব সাবধানে একটু ফোল্ড করে নিলেই দেখবেন কত সুন্দর একেবারে পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। কড়াইটাকে একটু ঘুরিয়ে নিলাম ফোল্ড করার সুবিধার্থে। এই যে দেখুন বন্ধুরা, কত সহজে একেবারে তৈরি হয়ে যাচ্ছে। এপিটোপিট 1 মিনিটের মতো একটু সেকে নেব। এপিটোপিট করে আমি 1 মিনিটের মতো একটু সেকে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর গুড়ের পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। এবার বন্ধুরা, আমি আপনাদের চিনির ব্যাটারে পাটিসাপটা তৈরি করে দেখাবো, আর সেই জন্য একই রকম ভাবে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। একই রকম ভাবে 1 হাতার মতো ব্যাটার দিয়ে দেব, কড়ার হাতলটাকে ধরে একটু ঘুরিয়ে নেব।
আর তারপর একই রকম ভাবে রুটির উপরি ভাগটা একটু শুকিয়ে আসার পরে এই যে তৈরি করে নেওয়া খেসাটা দিয়ে দেব। তারপর একই রকম ভাবে এইভাবে খুব সহজেই ফোল্ড করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজেই একেবারে ফোল্ড করা যাচ্ছে, আর পিঠাগুলো কত সুন্দর একেবারে স্মুথলি হচ্ছে দেখুন। এই যে বন্ধুরা আমার চিনির ব্যাটারে পাটিসাপটা পিঠাটি তৈরি করা হয়ে গেল, এটাকেও একই রকম ভাবে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর এইভাবেই আমি সমস্ত পিঠাগুলো ভেজে তারপর আপনাদের দেখিয়ে দেব। এই যে বন্ধুরা আমার এক এক করে দুই রকমের পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেল, আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে কি বন্ধুরা, দেখে এখনই খেতে ইচ্ছা করছে তো। এবার আমি আপনাদের একটা পিঠা একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সফট হয়েছে। এই যে দেখুন বন্ধুরা ছুরি বসানোর আগেই কিন্তু পিঠাগুলো একেবারে কেটে যাচ্ছে, আর ভিতরে পুরটা দেখুন কত সুন্দর লাগছে। পুরটা কিন্তু একেবারে ল্যাত ল্যাত করছে না, আবার খুব বেশি শক্তও না, এই পুরটাই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। প্রত্যেকটা পাটিসাপটা পিঠাই কিন্তু একেবারে একই রকম হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই পাটিসাপটা পিঠা রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।